তারা সঠিক ওজনের সামগ্রী পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে ঝলঝলিয়া বাজারে অভিযান লিগাল মেট্রোলজি ও ক্রেতা সুরক্ষা দপ্তরের। কম পরিমাণে মাছ দিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক মাছ বিক্রেতা। ওই বিক্রেতার বাটখারা বাজেয়াপ্ত করার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের তরফে। দুই দপ্তরের আধিকারিকরা জানান, জেলা শাসকের নির্দেশে জেলার বিভিন্ন বাজারে এই ধরনের অভিযান চলছে। অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিকভাবে প্রায় রিনিউয়াল ক্যাম্প হয়, এখন বর্তমানে হচ্ছে চেক করার জন্য, মেজারমেন্ট ঠিক ঠিক আছে নাকি দেখে দেওয়ার জন্য আমাদের ক্যাম্পটা বসেছে। যতগুলো মেজারমেন্ট পেয়েছে মোটামুটি ঠিকই আছে, তার মধ্যে একজন শর্ট ডেলিভারি অনেকটা দেওয়ার জন্য তাকে ধরা হয়েছে, তার বাটখারা কম আছে, সেই জন্য কেস ফাইল করা হয়েছে। আর তার বাটখারা যে কম আছে সেই জন্য দুটো ধারায় ফাইল করা হয়েছে, একটা শর্ট ডেলিভারি, একটা আনভারিফাই কেস। যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে কি বার্তা দিচ্ছে? ক্রেতারা সতর্ক থাকুন, মেজারমেন্ট করিয়ে নিন, তাহলে আপনারা ডিপ্রাইভ হবেন। আপনার নাম আর ডেজিগনেশন? আমি হচ্ছে পার্থ সারথী সাহা, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল লিগাল মেট্রোলজি। ডিএম সাহেবের নির্দেশে সাডেন রেট ভিজিট হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মার্কেটে। অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত মালগুলো কিনি সেটা সঠিক মূল্যে সঠিক মেজারমেন্টে পাওয়ার অধিকার আমাদের আছে, এবং সেটার জন্যই হঠাৎ করে ভিজিট হচ্ছে। এসিএন সাহেব আছেন, অন্যান্য আধিকারিকরা আছেন, কেউ যদি কিনে যদি মনে হয় যে সে কম পাচ্ছে, সে এখানে ফ্রি অফ কস্টে মাপতে পারে, এবং যদি সে কম পায় তাহলে সেই দোকানদারের বিরুদ্ধে আমরা আইনানুরূপ ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, এটুকুই।